অবরুদ্ধ গাজায় 7 অক্টোবর থেকে চলছে দখলদারদের একের পর এক হামলা। মাসের পর মাস পেরিয়ে গেলেও থামছে না তাণ্ডব। প্রতিদিনই স্বজন হারাচ্ছেন কোনো না কোনো গাজাবাসী। এদের মধ্যেই একজন আহমদ। গত বছরের 8 ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি বিমান হামলায় স্ত্রী সন্তান সহ পরিবারের 103 জনকে হারিয়েছেন তিনি। সেদিন নিহতদের মধ্যে 98 বছরের প্রবীণ থেকে 9 দিন বয়সী শিশুও ছিল। ইট পাথরের নিচে চাপা পড়ে পুরো পরিবার। হামলার সময় 80 কিলোমিটার দূরে পশ্চিম তীরের জেরিকো শহরে থাকায় প্রাণে বেঁচে যান আহমদ। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহমদ বলেন, সন্ধ্যায় তার চাচার চারতলা বাড়ির ওপর দিয়ে যুদ্ধবিমান চক্কর দিতে থাকে। তিনি তখন মুঠোফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। সে সময় তার স্ত্রী ক্ষমা চেয়ে বলেন কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিতে। জবাবে তিনি বলেছেন ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। এটাই ছিল তাদের শেষ কথোপকথন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তার সবচেয়ে ছোট মেয়ের জন্মদিন ছিল হামলার 1 সপ্তাহ পরে। বেঁচে থাকলে শিশুটি 2 বছরে পা রাখত। সন্তান হারিয়ে তিনি এখনও বুঝে উঠতে পারছেন না কেন তার পরিবারকে এত চড়ামূল্য দিতে হলো। কেননা পরিবারটির সঙ্গে হামাসের কোনো সংশ্লিষ্টতা ছিল না। পরিবারের সদস্যদের সবাই ছিলেন নিরীহ বেসামরিক নাগরিক। কান্না ভেজা কণ্ঠে তিনি বলেন তার মেয়েরা ছিল ছোট্ট পাখির মতো। তার এখনও মনে হয় তিনি দুঃস্বপ্ন দেখছেন। তার জীবনের যা ঘটে গেল তা এখনও বিশ্বাস করতে পারছেন না। সন্তানদের ছবি দেখলেই মর্মাহত হয়ে পড়েন আহমদ। বলেন তাকে বাবা ডাকার মতো কেউ নেই। কিছুতেই তিনি শোক সামাল দিতে পারেন না। মর্মযাতনা থেকে বাঁচতে তিনি সন্তানদের ছবি মুঠোফোন ও ল্যাপটপের পর্দা থেকে মুছে ফেলেছেন। এরপরও স্ত্রী সন্তান স্বজন হারানোর শোক তাকে কুরে কুরে খাচ্ছে। হামলার ঘটনার 2 মাস পেরিয়ে গেছে। এখনও অনেক স্বজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। সবশেষ হামলার 75 দিনের মাথায় 4 জন স্বজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেদিনের হামলা থেকে বেঁচে গেছেন তার একজন স্বজন। তিনি জানান, যখন বিমান হামলা শুরু হয় তখন যারা পাহাড়ের দিকে দৌড়ে পালিয়ে যান তারা প্রাণে বেঁচে গেছেন। যারা ভবনের ভেতর আশ্রয় নিয়েছিলেন তারা সবাই মারা গেছেন। বিমান হামলা চালিয়ে সেখানকার 4টি বহুতল ভবন ধসিয়ে দেওয়া হয়েছে। 10 মিনিট পরপর ভবন 4টিতে বিমান হামলা চালানো হয় বলেও জানান আহমদ। নাদিম মারজান, সময় সংবাদ।